আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, বাইক সেটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনি যদি গাড়ির মালিকানা পরিবর্তন করতে চান তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি প্রসিডিউর আপনাকে অবলম্বন করতে হবে, তো এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা অলরেডি কিন্তু আপনারা জানেন যে কয়েকটি সূত্রে কিন্তু গাড়ির মালিকানা পরিবর্তন করা যায়, কয় সূত্রে করা যায় বা হচ্ছে উত্তরাধিকার সূত্রে করা যায় এবং হচ্ছে দান সূত্রেও কিন্তু গাড়ির মালিকানা পরিবর্তন করা যায়। তো আমরা আজকে আলোচনা করব উত্তরাধিকার সূত্র যখন আমি গাড়ির মালিকানা পরিবর্তন করব কি কি ডকুমেন্টস লাগবে। তো সর্বপ্রথমই আমরা কথা না বাড়িয়ে চলুন তাহলে কি কি ডকুমেন্টস লাগবে এইটা জেনে আসি। তো সর্বপ্রথম আপনাকে যে ফর্মটি পূরণ করতে হবে সেটি হচ্ছে স্বাক্ষর থাকতে হবে এবং সত্যায়িত থাকতে হবে। এই ফর্মটি হচ্ছে টিও ফর্ম, টিটিও ফর্ম। তো এই ফর্মটি আপনি কোথায় পাবেন? এটা কিন্তু যে বিআরটি এর ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে ডাউনলোড করে যে ইনফরমেশনগুলো আছে সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। তো দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে কোর্ট অথবা স্থানীয় সরকার প্রদত্ত আপনার ওয়ারিস সনদপত্র। তো এটা হচ্ছে আপনারা যখন দুই ভাই বা তিন ভাই বা চার ভাই বা বোন হবে তো সেই ক্ষেত্রে আপনি যে তার ওয়ারিস, এই ওয়ারিসের একটা ডকুমেন্টস লাগবে, একটা সনদ লাগবে। তো এই সনদটা কিন্তু আপনাকে দিতে হবে। তো তৃতীয় নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে এর জন্য একটা নির্ধারিত ফি ধরা হয়েছে। এই ফিটা কিন্তু আপনাকে বিআরটি এর নির্ধারিত যে ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই মানি রিসিপ্ট দিবে, ওই মানি রিসিপ্টটা কিন্তু আপনার সাথে রাখতে হবে। এবং চার নম্বর যেটি হচ্ছে, চার নম্বর অবশ্যই আপনার রেজিস্ট্রেশন, যে গাড়ির রেজিস্ট্রেশন করা আছে এই রেজিস্ট্রেশনের কপি কিন্তু নিতে হবে। এটা হচ্ছে দুই ধরনের হইতে পারে, যদি আপনার স্মার্ট কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে স্মার্ট কার্ডই নিতে হবে। এছাড়াও যদি আপনার রেজিস্ট্রেশনের কপি থাকে, ডকুমেন্টস থাকে, সেইটাও কিন্তু আপনারা নিতে পারেন। তো এইটার কারণ হচ্ছে, এইটা হচ্ছে আপনার যখন মালিকানা পরিবর্তন করবেন এটা পুরোটাই তারা ওইটা ফেলে দিয়ে আপনার নামে নতুন করে কিন্তু আবার হচ্ছে এটা তৈরি করবে। তো এই কারণে এটা প্রয়োজন হবে। এবং পাঁচ নাম্বার যেটি আছে সেটি হচ্ছে যে আপনার যে ওয়ারিশগুলো আছে প্রত্যেক ওয়ারিশের কিন্তু আপনার হচ্ছে স্ট্যাম্পে আপনার হচ্ছে স্বাক্ষরিত থাকতে হবে। যদি এরকম হয় যে আপনারা কয়েকজন আছেন বা পাঁচজন আছেন বা দুইজন আছেন তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক ভাই বোনের স্বাক্ষর কিন্তু লাগবে একটা হচ্ছে স্ট্যাম্পে। আর স্ট্যাম্পে কিন্তু কথাগুলো লেখা থাকতে হবে যে আমি বা তাহারা সবাই কিন্তু আপনাকে ওয়ারিশ সূত্রে আপনাকে এই গাড়িটা তার নামে করে দিচ্ছে, মানে যার নামে করবে সেই কথাগুলো, এই কথাগুলো কিন্তু আপনারা খুব সহজেই লিখে দিতে পারবেন ওইখানে। তো লিখে দিয়ে তাদের স্বাক্ষর এবং সিল এগুলো কিন্তু থাকতে হবে। ছয় নম্বর যেটি হচ্ছে সেটি যদি একাধিক ওয়ারিশ নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে প্রথম যে যার নামে গাড়ি করা হবে তার হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে, সত্যায়িত কপি। এবং সাত নম্বর হচ্ছে নমুনা ফর্ম থাকবে। এই নমুনা ফর্মটাও কিন্তু আপনারা বিআরটি এর ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি সরজমিনে বিআরটি এ যান সেই ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটা আপনারা পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো থাকবে, আপনার নাম, আপনার বাবার নাম, এইগুলো হচ্ছে ইংলিশে এবং বাংলায় দুই অক্ষরে লিখতে হবে, কিন্তু ওইখানে ফর্মে লেখাই থাকবে ইংলিশ অক্ষরটা অবশ্যই আপনাকে ব্লক আকারে লিখতে হবে, মানে বড় অক্ষরে সবগুলো বড় হাতে লিখতে হবে। এরপরে হচ্ছে আপনার কিন্তু রঙিন যে ছবি আছে স্ট্যাম্প সাইজের তিন কপি ছবি নিতে হবে। তো এই ছবিগুলো যে ফর্মটা আপনি ফিল আপ করবেন ওই ফর্মে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা এখন পর্যন্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম ফুল ডকুমেন্টসগুলো আপনি যদি কালেক্ট করেন এবং কালেক্ট করার পরে পিন আপ করে এরপরে আপনি যখন বিআরটি এ যাবেন সরজমিনে যাইতে হবে, গাড়িটি নিয়ে যাইতে হবে, এরপরে তারা পরিদর্শন করবে গাড়িটি, সব কিছু যদি ওকে থাকে তাহলে একদিনের মধ্যেই কিন্তু আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন। তো মালিকানা যখন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হওয়ার পরে কিন্তু আপনার হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফিঙ্গার দিতে হবে নতুন করে, এবং হচ্ছে আপনার ছবি তুলতে হবে। ছবি তোলার পরে কিন্তু আপনার জন্যে আরেকটি নির্ধারিত স্মার্ট কার্ড প্রিন্ট হবে। তো এই স্মার্ট কার্ডটা যদি প্রিন্ট হয়ে যায় রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এরপরেই কিন্তু আপনার কাজ শেষ। তো বন্ধুরা এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো সব কিছু যদি ওকে থাকে আপনারা কিন্তু একদিনের মধ্যেই আপনারা
মালিকানা পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, খুদা হাফেজ, বাই বাই।